দুঃখ ভারাক্রান্ত একটি দুঃখের সঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের লাইভ ভিডিওতে। ঠিক আগের মতোই যখন এই স্টিমা মারা গেলেন, আমি কিন্তু ইনস্ট্যান্ট লাইভে চলে এসেছিলাম। তো আজকে যে খবরটি আমি পেলাম কিছুক্ষণ আগে, যে বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ, তিনি আসলে মারা গিয়েছেন। তিনি আসলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন ধরেই, কিন্তু তিনি শেষ পর্যন্ত তার যে মৃত্যুর কাছে পরাজয়, আসলে সবাইকেই বরণ করতে হয়, ব্যারিস্টার মওদুদ আহমেদকেও সেই পরাজয় বরণ করতে হলো এবং তাকে আসলে দেশ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হলো তার সেই বর্ণাঢ্য সেই দীর্ঘ রাজনৈতিক জীবনকে পাশ কেটে। আজকে আলোচনা করব আমি সেই ব্যারিস্টার মওদুদ আহমেদ, যে কিনা বাংলাদেশের একজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, যার রাজনৈতিক অঙ্গনে পদচারণা সেই অনেক দীর্ঘ কাল ধরে, দীর্ঘ অর্ধ শতাব্দী যাবৎ তিনি বিচরণ করছেন বাংলাদেশের রাজনীতির নানা প্রান্তরে। তিনি বাংলাদেশের সবকটি রাজনৈতিক দলের সাথেই কাজ করেছিলেন, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তার অনেক পরিচয় রয়েছে, সেসব পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার সংক্ষিপ্ত এই ভিডিওতে। আসলে ব্যারিস্টার মওদুদ আহমেদের সম্পর্কে কথা বলতে হলে সবচেয়ে আগে যে কথাটি চলে আসে সে হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন, তিনি আমাদের পল্লীকবি জসীমউদ্দীনের জামাই, অর্থাৎ পল্লীকবি জসীমউদ্দীনের বড় মেয়েকে তিনি বিয়ে করেছেন এবং সে পল্লী এই ধরনের একজন বিখ্যাত ব্যক্তির কিন্তু তিনি জামাই। এটি একটি তার একটি পরিচয় আপনাদের জানা উচিত। সে ব্যারিস্টার মওদুদ আহমেদের আসলে পরিচয় বলে শেষ করা যাবে না, যে সে কি ধরনের কাজ করেছে, আবার মানে কোন ধরনের কাজ করে নাই রাষ্ট্রের, এটি একটি বিশাল ব্যাপার। এখন আপনাদেরকে আমি সেই আস্তে আস্তে আমার লাইভ ভিডিওতে আপনাদেরকে আসলে সবকিছুই জানানোর চেষ্টা করব এই সংক্ষিপ্ত ভাবেই, যে আসলে মওদুদ আহমেদের এই কর্মময় জীবনটি আপনারা জানতে পারবেন এই লাইভ ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, আশা করি আপনারা আমাকে আমার সাথে থাকবেন এবং আমার আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। তো এই মওদুদ আহমেদের মৃত্যু বিষয়ে যখন আমি খবর পেলাম, সেই একটি আমাদের দেশের সবচেয়ে বড় একটি পত্রিকার নিউজই আপনাদেরকে সবার আগে আপনাদের সামনে হাজির করতে চাই, যে প্রথম আলো নাম পত্রিকা, আপনারা সবাই জানেন যে পত্রিকাটিতে কিভাবে তাকে ট্রিটমেন্ট দিল এই ধরনের একটি বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, যে কিনা মারা গেল দীর্ঘ অসুস্থতা জীবনের অসুস্থতা অসুস্থ থাকা ছিলেন অনেক দিন ধরেই, সে দেশ থেকে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে নিয়ে যাওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি মারা গেলেন। তো প্রথম আলোর পত্রিকার আসলে ট্রিটমেন্টটি আমি এখন আপনাদেরকে পড়ে শোনাতে চাই। চলে গেলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মওদুদ আহমেদ। আজ সন্ধ্যা 6:30 সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 82 বছর। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং এর সদস্য সাইদুল কবির খান প্রথম আলোকে এই খবরের কথা নিশ্চিত করেন। গত 1 ফেব্রুয়ারি রাতে মওদুদ আহমেদকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। এর আগে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে 2 দফায় মওদুদ আহমেদকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার ফুসফুসে পানি জমে গিয়েছিল, পরে এভার কেয়ার থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে আছেন তার স্ত্রী হাসনা মওদুদ আহমেদ। আমি আগেই বললাম তিনি আমাদের পল্লী জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, তিনি একজন খ্যাতিনামা আইনজীবী এবং উচ্চ মানের লেখক ছিলেন। মওদুদ আহমেদ বিভিন্ন সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মির্জা ফখরুল আরো বলেছেন, এই চলে যাওয়ায় আমরা শোকাহত, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মওদুদ আহমেদ দেশের এক বর্ণাঢ্য রাজনীতি, তিনি আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি ছিলেন, রেশাদ সরকারের উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। অর্থাৎ কি বলছেন, মওদুদ আহমেদ দেশের একজন বর্ণাঢ্য রাজনীতিবিদ, তিনি আইনমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, এই ধরনের দায়িত্ব তিনি তার কর্মজীবনে পালন করেছেন। এরশাদ সরকারের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। তবে এর আগে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন, জিয়াউর রহমানের শাসনামলে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি জিয়ার সঙ্গে মতদ্বৈততা সরকার থেকে ছিটকে পড়েন। 80 দশকে এরশাদের সঙ্গে তার যুক্ত হওয়া ছিল দারুণ রাজনৈতিক চমক। 82 সালে এরশাদের সামরিক শাসন জারি করার পর বিশেষ সামরিক আদালতে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন এই রাজনীতি।
অর্থাৎ এরশাদ সরকারের কত বড় বড় দায়িত্বে ছিলেন, উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পর্যন্ত এরশাদ সরকারের সময় ছিলেন, কিন্তু এরশাদ সরকারের সময় সামরিক আদালতে তার 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কি এক অদ্ভুত ব্যাপার! 1985 সালের সেই দণ্ড মাথায় নিয়ে এরশাদ সরকারের মন্ত্রী হন তিনি, এরপর প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি হন। এরশাদের পতনের পর 96 পর্যন্ত তিনি জাতীয় পার্টিতে ছিলেন, এরপর পরই ঘরের ছেলে ঘরে ফেরার মতো বিএনপিতে ফিরে আসেন। 2001 সালের নির্বাচনের পর তিনি আইন বিচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মওদুদ আহমেদ ধানের শীষ লাঙ্গল দুই প্রতীকেই নির্বাচন করেছেন। বোঝা গেল তার রাজনৈতিক জীবন কত বড় বর্ণাঢ্যময়। এছাড়া মওদুদ আহমেদ সম্পর্কে উইকিপিডিয়ার কথাবার্তা দিয়ে আমি আসলে এর আগেও আপনাদের সামনে আমি ভিডিও তৈরি করেছি, নতুন করে উইকিপিডিয়ার তথ্য আর কি দিব, তার যে উইকিপিডিয়া বা তাদের গুগল প্রোফাইল সেখানে যদি নিয়ে যাওয়া হয় তাকে মওদুদ আহমেদ কিভাবে পরিচিত করানো হয়েছে, ফর্মার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। মওদুদ আহমেদ ওয়াজ এ বাংলাদেশ লয়ার অ্যান্ড পলিটিশিয়ান, হি ওয়াজ এ স্ট্যান্ডিং কমিটি মেম্বার অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অ্যান্ড ওয়াজ ইলেক্টেড অ্যাজ এ জাতীয় সংসদ মেম্বার টোটাল 5 টাইমস ফ্রম নোয়াখালী 1 অ্যান্ড নোয়াখালী 5 কনস্টিটিউয়েন্সিজ। আহমেদ সার্ভড অ্যাজ দ্য পোস্ট মাস্টার জেনারেল অফ বাংলাদেশ আফটার ইন্ডিপেন্ডেন্স। বোঝা গেল সে আসলে দীর্ঘ তার রাজনৈতিক জীবন। তো ব্যারিস্টার মওদুদ আহমেদের আসলে একান্ত সাক্ষাৎকার বেশিরভাগ টিভি চ্যানেলেই প্রচার হয়েছে, তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তাকে নিয়ে অনেক সমালোচনাও রয়েছে যে তিনি আসলে পোল্টিবাজ একজন রাজনীতিবিদ, মানে সে এক দলে বেশি দিন সে রাজনীতি করে না, সে যেখানে সুবিধাবাদী রাজনীতিবিদ হিসেবে ব্যারিস্টার মওদুদ আহমেদ কিন্তু পরিচিত। তো ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ দেশে আনার পরে আনুষ্ঠানিকতা কোথায় কি হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং যখনই যে ধরনের আপডেট পাব সেই ধরনের সংবাদ আপনাদের সামনে আমি আসলে হাজির করার চেষ্টা করব। তো মওদুদ আহমেদ যেহেতু সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা গিয়েছেন, সেই মাউন্ট এলিজাবেথ হাসপাতাল আসলে দেশের সব বড় বড় ব্যক্তিরাই সেখানে গিয়ে থাকেন এবং সব শেষ চেষ্টা সেখানে করা হয়ে থাকে, কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমেদ আসলে জীবনের সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত আসলে আমাদের সবাইকেই পরাজয় বরণ করতে হয়, এটি নতুন কিছু নয়। ব্যারিস্টার মওদুদ আহমেদও তেমনি জীবনের সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। তো ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ আশা করি আগামীকালের মধ্যে হয়তো দেশে আসবে এবং তাকে পূর্ণ মর্যাদায় তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেই বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশ রাষ্ট্রের সাথে তার যে সম্পর্ক, সে রাষ্ট্রের যে এই ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এই সবকিছু মাথায় রেখেই বাংলাদেশ সরকার তার বিষয়ে, তার দাফন কাফন এবং সার্বিক সব বিষয়ে ব্যবস্থা করবেন বলে আশা রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে।